ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে উঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আমাদের রান্নাঘর মানে প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন একজন তারকা এবং একজন রন্ধনশিল্পী। আজকের অনুষ্ঠানে কী কী আয়োজন রয়েছে চলুন এক নজরে দেখে আসি। নারিকেলি পাকন পিঠা, এগস স্যান্ডউইচ, রেসিপিগুলো দেখে নিলাম। এবার আমরা চলে যাব মূল রান্নাতে। আমাদের সাথে উপস্থিত আছেন রন্ধনশিল্পী মাহিনুর আক্তার। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু। আজকে আপনি আমাদের কী রান্না করে দেখাবেন? নারিকেলি পাকন পিঠা। নারিকেলি পাকন পিঠা, জি। প্রিয় দর্শক, চলুন দেখে নিই নারিকেলি পাকন পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। নারিকেল, পানি, লবণ, ময়দা, চিনি, এলাচি, দারচিনি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা চলে যাব মূল রান্নাতে। আপু আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিই। এখন আমি পানি দিচ্ছি। আচ্ছা, এক কাপ পানি। এক কাপ পানি, এক কাপ নারিকেল, সল্ট দিব অল্প। আচ্ছা, আমি ময়দাটা দিব দেড় কাপের মতো। দেড় কাপ ময়দা, জি। আচ্ছা, যে কোনো নর্মাল প্যাকেটকৃত ময়দা? হ্যাঁ, যে কোনো যে কোনো। আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে, মিক্স হয়ে যাবে একসাথে করে, অনেকটা আমরা রুটি বানাই যে খামিরটা এমন হবে। আচ্ছা আচ্ছা, পিঠাটা অবশ্যই খুব ভালো লাগবে, গরম গরম। চুলাটা বন্ধ করলাম। এটা আমরা একটু মানে ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট টাইম দিতে হবে আমাকে। জি, খুব সুন্দর হয়ে গেছে। একটা হয়ে গেছে আমাদের। এটা আমি এখানে ঢালবো, একটু ছেনতে হবে 5টা মিনিট একটু ঠান্ডা হলে। আচ্ছা আচ্ছা, এটা আপু কি কোথাও রান্না শিখান বা কোনো কোর্স টোর্স করছেন নাকি? আপু আমি পর্যটন থেকে বেকারির আইটেমের উপর ডিপ্লোমা করেছি এক বছরে। ড্যানিয়েল শেফের ওইখান থেকে আমার মোটামুটি অনেকগুলো কোর্স করা হয়ে গেছে। আর বাসায় আমি এখন রিসেন্ট আপনার কেকের বিজনেসটা স্টার্ট করেছি, শেখাই না। আপু আমার মনে হয় আপনার ডো রেডি হয়ে গেছে, এখন আমরা কি করব? এখন এটা আমরা একটা শেপ দিব, পিঠাটা ছেনব, তারপর সুন্দর একটা শেপ দিব। আচ্ছা, অল্প তেল লাগবে আপু। তেল, জি। আচ্ছা আপু, আপনি নেন। আচ্ছা, এই সুযোগে আমরা শিরাটা বানাই নিব আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে চুলা অন করতে হবে। ওই ওই প্যানটার দিকে দিন। এখানে এক কাপ চিনি, এক থেকে দেড় কাপের মতো চিনি, আর এক কাপ পানি। আচ্ছা, শিরা বানানো, শিরা বানানোর জন্য চুলাটা জ্বালিয়ে নিতে হবে। জি, সবগুলো একসাথে দিয়ে এখানে এলাচি, দারচিনি, জাস্ট স্মেলের জন্য। ওকে, শিরা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জি, আমরা রুটিটা বানাবো এই বলক আসা পর্যন্ত। এই যে মানে আমরা এই বড় ডোটা বানালাম, এইটা এখন বেলতে হবে। আচ্ছা, এটাকে আমরা এখন একটা শেপ দেওয়ার আগে যাতে পিঠাটার মধ্যে শিরা ঢোকে, এই জন্য পিঠাটাকে হচ্ছে ইয়ে করতে হবে একটু। আচ্ছা, মানে এটা আমরা যে পিৎজা পিৎজা ডোতে যেভাবে একটু করে নিই, আসলে এই ময়দাটা চামিচে ভরাচ্ছি, না হলে চামিচে লেগে যাচ্ছে এই জন্য। আচ্ছা, এরপর আমরা এই যে চাকু দিয়ে এটা হালকা একটা ইয়ে করব। আচ্ছা, এটা কেন করছেন? একটু সুন্দর যে সুন্দর দেখতে ভালো লাগে। এই সাইডগুলো এখন সুন্দর করে কেটে নিব। আচ্ছা,
অনেকেই ভাবে যে পিঠা বানানো বিরাট ব্যাপার, অনেক কষ্ট, এরকম কিন্তু খুব ইজিলি বানানো যায়, তাই না? এটা কিন্তু খুব বেশি প্রিপারেশনের প্রয়োজন হলো না। জি আপু। আপু আপনার তো এখন কাটা হয়ে গেল পিঠাটা, এখন তো আমরা ভাজবো, তাই না? তাহলে শুরু করি ওটা। জি। এখন কি করবো, ওটা দিয়ে দেব দিকে তেল? জি। ওকে, চুলাটা জ্বালিয়ে দেন, আমি তেল দিয়ে দিচ্ছি। এটা একটু আমরা ডুবো তেলে ভাজবো, তেলটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, আর ভাজলে এমনিতেও এটা সোনালি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহিরহমানিরহিম। এই তেলটা কি একটু হার্ড হবে নাকি নরম নরম পিঠাটা? মানে পিঠাটা যখন ডুবাবো এইটা মানে ক্রিস্পি হবে আর ভিতরে শিরা ঢুকবে, মানে খেতে ভালো। পাকন পিঠাগুলো একটু ক্রিস্পি টাইপের হয়। জি। এটা অন্য ডিজাইনও তো করা যাবে। হ্যাঁ, সব অনেক কিছু জেনে নিলাম। এই পিঠাটা ভাজতে একটু সময় লাগে। সময় লাগে, হ্যাঁ, একটু, আর একটু কালার আসলে। আপু আমার মনে হয় ভাজা এখন হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলি এখন। জি আপু। শিরাতে দিব? জি, এখন আমরা শিরাতে দিব। আচ্ছা, দেরি করা যাচ্ছে, সময় লাগে। আপু আপনার স্পেশালিটি কি, পিঠাই নাকি অন্য অন্য কিছু? জি, আমার স্পেশালিটি মজা হয় কোনটা? এখন কেকের প্রতি আমার মনোযোগটা সব থেকে বেশি। আচ্ছা, আমরা বন্ধ করে দিলাম, এখন শিরাতে একটু এভাবে রাখতে হবে। হ্যাঁ, কতক্ষণ তো রাখতে? না, এইটা একটু জাস্ট এই শিরাটা, হ্যাঁ, হালকা জাস্ট উলট পালট করে, হ্যাঁ হ্যাঁ, 5টা মিনিট রাখলেই এটা আমাদের হয়ে গেল। এখন না রাখলেও চলবে। সুন্দর কিন্তু কালার হয়ে গেছে এখন, পুরো বিস্কিট বিস্কিট লাগছে। এইটা এখন আমরা এই যে দেখতেও খুব সুন্দর, শিরাটা দেওয়ার পরে আরো গ্লেজি হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। নারিকেলের পাকন পিঠা আপু হয়ে গেল, নারিকেলি পাকন পিঠা। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, চলুন দেখে নেই নারিকেলের পাকন পিঠা তৈরি করার প্রস্তুত প্রণালী। প্রথমেই ফ্রাই প্যানে 1 কাপ পানি দিয়ে এতে 1 কাপ নারিকেল, সামান্য লবণ, 1.5 কাপ ময়দা দিয়ে কিছুক্ষণ নেড়ে ময়দা মিক্স করে উঠিয়ে ঠান্ডা করি। এরপর ফ্রাই প্যানে 1 কাপ চিনি, 1 কাপ পানি, সামান্য এলাচি দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে শিরা বানিয়ে নেই। তারপর মিক্স করা ময়দা বেলে রুটি বানিয়ে কেটে পিঠার শেপ দিয়ে ডুবু তেলে পিঠাগুলো ভেজে নেই। ভাজা হয়ে এলে শিরায় কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেই। এরপর একটি সার্ভিং প্লেটে পরিবেশন করি মজাদার নারিকেলি পাকন পিঠা। আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। এই শীতকালে নারিকেলের পিঠাটা সবাই খুব পছন্দ করবে। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। বিরতির আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার কথা কিন্তু আমি রেখেছি, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন পুতুল। পুতুল কেমন আছে? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, আপনি তো খুব ভালো গান করেন, আজকে আমাদের কী রান্না করে দেখাবেন? খুব সহজ কিন্তু প্রতিদিনের একটা খাবার, বিশেষ করে আমার তো সকালবেলাটা শুরু হয় এই খাবার দিয়ে, এগ স্যান্ডউইচ। দর্শক চলুন দেখে নেই এগ স্যান্ডউইচ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ডিম, মেয়োনেজ, শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, গোলমরিচ, কাঁচা মরিচ, লেবুর রস, বাটার, রুটি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নায় চলে যাব। পুতুল আপনি স্টার্ট করতে পারেন। হ্যাঁ,
আমার প্রধান উপকরণ যেহেতু ডিম। আচ্ছা, প্রথমে আমি ডিমটাই নিয়ে নিচ্ছি। আচ্ছা, ডিমটাকে আমি একটু ভেঙে ভেঙে নেব আর কি। আচ্ছা, সকালের নাস্তা হিসেবে আমি এটা এই এগ স্যান্ডউইচটা খুব খাওয়া হয়, তো সেই ক্ষেত্রে দিনের শুরুতেই আমার প্রোটিনের একটা বড় উৎস পেয়ে গেলাম। জি পুতুল, আপনি তো খুব ভালো গান করেন, আর এছাড়া আর কি কি করছেন বা গানের কিছু নতুন কাজ হচ্ছে কি? আমি তো লেখালেখিও করি, আপনি জানেন আমার গানের পাশাপাশি লেখালেখিতে একটা বড় সময় চলে যায়, এবং এই সময়টায় একুশে বইমেলার ব্যাপক মানে ব্যস্ততা যাচ্ছে। নতুন উপন্যাস এলো আমার এবার, তো বইমেলায় প্রতিদিন চেষ্টা করছি সময় করে যেতে, পাঠকদের সঙ্গে দেখা হচ্ছে, এবং বইমেলার এই অভিজ্ঞতাটা আমার সারা বছর আমি এটার জন্য অপেক্ষায় থাকি আর কি। আসলে যে কোনো লেখকের জন্য এটা খুব এক্সাইটিং একটা বিষয়, আমারও যখন বই বের হয়েছিল আমারও এরকম এক্সাইটমেন্ট ছিল। আপনি কি বিষয়ের উপর লিখছেন আর নাম কি বইটা, যদি দর্শকদের জন্য একটু বলেন? এটা আমার অষ্টম বই, গত 8 বছর ধরে বইমেলাতে একটা করে বই আমার আসে। ছোট থেকেই লেখার অভ্যাস নাকি? লেখালেখি, হ্যাঁ, একদম গানের সঙ্গে যখন থেকে আমার পথ চলা, একই সঙ্গে সাহিত্যটাও একটা চর্চার বিষয় ছিল আমার কাছে, নিয়মিত চর্চা। মানে পরিবারের আমার খুব সাহিত্য সহায়ক একটা পরিবেশ পেয়েছে ছোটবেলা থেকে, তো সেইখানটায় আমার ছোটবেলা থেকে। আর এ বছরের উপন্যাসটা নামটা বেশ লম্বাই হয় আমার প্রতিবার বইয়ের, প্রেমতান্ত্রিক পৃথিবীর স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার আগে। এটা বিশেষ করে বিবাহ বিচ্ছেদী নারীরা সমাজে যেভাবে পরিপার্শ্ব তাদেরকে আসলে আত্মসম্মানের তলানিতে নিয়ে যায় একটা সময়, এই ব্যাপারগুলোই উঠে এসেছে আর কি এবার উপন্যাসটাতে। আচ্ছা, এর আগেও যে বইগুলো লিখেছেন ওগুলো কি বিষয়ের উপর ছিল, নারীতান্ত্রিক ছিল? হ্যাঁ, মূলত নারীদের নিয়েই লিখতে ভালো লাগে, আমি সেটার সঙ্গে ভীষণভাবে একাত্ম হতে পারি যেহেতু নিজে একজন নারী সেই, এবং সেখানে কখনো বর্ণ বৈষম্যের বিষয় এসছে, কখনো এই স্বপ্নভঙ্গের ব্যাপারগুলো এসছে, এবার উপন্যাসটাও তাই। মানে ভীষণ একটা গভীর বিষাদের মধ্য দিয়ে আমাদের সমাজ বাস্তবতার একটা প্রতিচ্ছবি। আমার কাছে মনে হয় যে আমার প্রত্যেকটা সৃষ্টি আমার কাছে খুব প্রিয়, তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি কখনো সংকলন হিসেবে এগুলো আসে তখন অবশ্যই পরিমার্জনের ব্যাপারটা আসবে হয়তো বা আগের লেখাগুলো। আমি ডিমটা আমার ঝুরি করা হয়ে গেছে, বাকি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এখানে আমি মায়োনিজটা নিয়ে নেব, মায়োনিজটা যত বেশি হয় তত আমার মজা লাগে, তো রিচ বেট বাচ্চাদের জন্য হলে তো খুবই ভালো, কিন্তু আমাদের জন্য হলো একটু রয়ে শুয়ে খাওয়াই মনে হয় ভালো, তো সেই জন্য আমি 2 চা চামচ দিয়ে দিলাম। বাকি মশলাগুলো আমরা এখানে, যেমন শশা কুচি, শশা কুচিটা খুব বেশি না, শুধু মানে খেতে টের পাওয়া যায় মতন, কিন্তু খুব বেশি হলে সেটা আবার স্বাদটা নষ্ট করে দেবে। এখানে আছে গাজর কুচি, গাজরটা একটু বেশি দিলাম, শশার চাইতে গাজর আরও বেশি পছন্দ করি, গাজরটা একটু বেশি দিলাম সেজন্য। পেঁয়াজ কুচিটা খুব সামান্য, পেঁয়াজের গন্ধটা তীব্র হলে তখন পুরো স্বাদটা নষ্ট হয়ে যাবে, একদম অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন কুচি, এটাও খুব সামান্য, শুধু গন্ধের জন্য। রান্না করতে কেমন লাগে? রান্না করা হয় না খুব একটা, তবে যখন করি সেটা ভালোই লাগে, খারাপ লাগে না, মানে শখেই রান্না করা হয় মূলত। আর এখানে গোলমরিচ আছে, গোলমরিচটা একটু বেশি হলে খারাপ না, কাঁচামরিচের চেয়ে একটু বেশিই দিলাম, কারণ কাঁচামরিচটা আবার হঠাৎ করে ঝাল লেগে গেলে তখন খাওয়ার মুডটা চলে যায় আমার, তো সেজন্য খুব অল্প পরিমাণ। আর এদিকে লেবুর রসটা, সেটাও আমার শুধুমাত্র গন্ধের জন্যই, এটা খুব যে একটা স্বাদে পরিবর্তন আসবে এমন না, কিন্তু খুব সামান্য। দর্শক, সহজ রেসিপি না একদম, আর উপকরণগুলো সব বাসায় থাকে, একদমই হাতের কাছেই পাওয়া যায়, খুব অল্প উপকরণে সুন্দর মিক্স হয়ে গেছে। হ্যাঁ, আগে আমাদের বার্থডে পার্টি তো আম্মু করতেন এরকম স্যান্ডউইচ, বানাতেন এগ স্যান্ডউইচ, সবসময় থাকতো। এগ স্যান্ডউইচটা কিন্তু বাড়িতেই করা হয়, মানে আমরা যেটা কিনে খাই ওটা তো আরো অনেক রকমের, অনেক আনুষ্ঠানিকতার ব্যাপার আছে, কিন্তু এটা সহজ এবং নানান রকম থাকে। সেটাই, এখানে বাটার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাটার খুব বেশি না, যেহেতু একটু স্বাস্থ্যসম্মতই রাখতে চাচ্ছি, শুধুমাত্র হালকা একটা ক্রিসপি ভাব আসবে।
আর ফিউচারে কি কি আর কি কাজ করা, গান কি, গানের ব্যাপারে কিছু বলেন। গান তো করাই হচ্ছে, গান নিজেদের স্টুডিওই আছে, স্টুডিও গানবাড়ি বলে, তো সেইখানটায় আমার নিজস্ব যে কম্পোজিশনগুলো সেটার জন্য আমার খুব সুবিধা হয় নিজের স্টুডিও থাকবার কারণে। তো সেখান থেকে সারা বছর জুড়েই গান আসে, সামনেও বেশ কিছু গান আসবে। আমার পুতুল গান প্রকল্প যেটা করি আমি আমার কথা সুরে, সেই সেরকম কিছু গান আসবে। আর এছাড়া অন্য অন্য সঙ্গীত পরিচালকদের সঙ্গেও কাজ করা হয়, কাজ করা হচ্ছে, সামনে আরও কিছু গান টান আসবে। মঞ্চ পরিবেশনার জায়গাটাও প্রায় একই, মঞ্চের ব্যস্ততাটাও এই সময়টায় অনেক বেশি থাকে আমাদের। পয়লা বৈশাখ বা তারও আর একটু পরে পর্যন্ত কিন্তু প্রচন্ড ব্যস্ততা থাকে, মানে উইন্টার থেকে শুরু হয় মেইনলি। তো সেজন্য গানের ব্যস্ততার পাশাপাশি লেখালেখি এবং পরিবার, আমার কন্যা সন্তান তো একেবারেই ছোট, 7 মাস মাত্র, তো তাকেও সময় দেওয়ার ব্যাপার থাকে। ছোট নাম কি? গীতলীনা। বা আমার গানের সাথে মিল। হ্যাঁ, আচ্ছা এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে নিই। ক্রিসপি টোস্টেড স্যান্ডউইচ হয়ে যাবে। এখন আমরা ভিতরের ফিলারটা দিয়ে দেব। দেখতেও কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, কিউকাম্বার দুইটা কালার দিয়ে সুন্দর। খুব সহজেই, খুব শর্ট টাইমে কিন্তু হয়ে গেল স্যান্ডউইচটা। এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমাদেরকে তো একটু গান শোনাতে হবে, আমাদের অনুষ্ঠানে কোনো শিল্পী আসলে কিন্তু আমরা সেই লোকটা সামলাতে পারি না, আমাদেরকে একটু গান শুনিও। ভাষার মাস, দেশের গানগুলো গাইতে অন্যরকম ভালো লাগা কাজ করে, ভাষারই একটা গান গাই। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মা গো তোমার কোলে, মা গো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, কি জাদু বাংলা গানে, গান কে দাঁড় মাঝি টানে। কি জাদু বাংলা গানে, গান কে দাঁড় মাঝি টানে। গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। দারুণ, এই গানটা আমার খুব প্রিয়, ছোটবেলায় খুব করতাম স্টেজেও, খুব সুন্দর লাগলো গানটা। এখন আমরা সার্ভ করতে পারি। হ্যাঁ, সুন্দর লাগছে দেখতে স্যান্ডউইচটা। হ্যাঁ, ব্রেকফাস্টে, টিফিনে, বিকালে, নাস্তায় সবসময় এটা, মানে শুধু সাদার ভিতরে একটু সবুজ, আর খেতে গেলেও তো এর গন্ধটা খুব ভালো লাগে। হ্যাঁ, এখানে পাতা তো খুবই স্পেশাল। হয়ে গেল এক স্যান্ডউইচ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, চলুন দেখে নিই এক স্যান্ডউইচ তৈরি করার প্রস্তুত প্রণালী। প্রথমে দুইটি সিদ্ধ ডিম নিয়ে একটি পাত্রে ভেঙে ঝুরি করে নেই। তারপর এতে 2 চামচ মেয়োনেজ, সামান্য শসা কুচি, সামান্য গাজর কুচি, সামান্য পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি, সামান্য লবণ, সামান্য গোলমরিচ, সামান্য কাঁচামরিচ, সামান্য লেবুর রস দিয়ে মিক্স করি। তারপর ফ্রাই প্যানে সামান্য বাটার দিয়ে রুটিগুলো ভেজে নেই। ভাজা হয়ে এলে রুটির ভেতরে মিক্স করা উপকরণ দিয়ে পরিবেশন করি মজাদার এগস স্যান্ডউইচ। পুতুল, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গান করে শোনানোর জন্য এবং এত সুন্দর একটা রেসিপি আমাদের দেখানোর জন্য। অনেক ধন্যবাদ। বাংলা ভিশন যারা দেখছিলেন সবার জন্য ভালোবাসা।
প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে নিব ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমরা যে দুটি রেসিপি দেখেছি, চলুন তার পুষ্টিগুণ সম্বন্ধে আমাদের রন্ধনশিল্পীর কাছ থেকে জেনে নেই। আজকে যে দুইটা রেসিপি আমরা দেখেছি, তার মধ্যে প্রথম রেসিপি নারিকেলের পাকন পিঠা। নারিকেলের পাকন পিঠার মেন উপকরণ নারিকেল। নারিকেলের মধ্যে যে পুষ্টিগুণ আছে সেটা হচ্ছে ক্যালোরি, স্নেহ পদার্থ, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি। আর ময়দার মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শর্করা, আমিষ, সুগার, চর্বি, এগুলোই। আমাদের দ্বিতীয় রেসিপি হচ্ছে ব্রেড এগ স্যান্ডউইচ। ব্রেড এগ স্যান্ডউইচের প্রধান উপকরণ হচ্ছে ব্রেড আর এগ। ব্রেডের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা আমাদের শরীরের অনেক পুষ্টি যোগায়, যার কারণে আমরা সকালের অধিকাংশ নাস্তায় সবাই আমরা ব্রেডটা খাই। এগের মধ্যে আছে ভিটামিন বি, আমিষ, শর্করা। আজকে যে দুইটা রেসিপি আমরা দেখিয়েছি, আশা করি এই দুইটা রেসিপি আপনারা সবাই ট্রাই করবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এলাম, এবার কিন্তু বিদায়ের পালা। আপনাদের সবার সাথে আগামী অনুষ্ঠানে আমাদের আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।